শিবাজী মহারাজ আমাদের অনুষ্ঠানের প্রধান সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন করছেন মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উন্নত রাজ্যের মধ্যে স্থান করে নেয় এই যাত্রায় আমরা সবাই সহযোদ্ধা হিসেবে আমাদের দূরদর্শী এবং দক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের রাজ্যে ইতিমধ্যেই একটি কর্মযজ্ঞ শুরু হয়েছে, যাতে দেশের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে স্থান করে নেয় এই যাত্রায় আমরা সবাই সহযোদ্ধা হিসেবে আত্মনিয়োগ করতে হবে। প্রতিবেশী রাজ্য মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামের সাথে সীমান্ত সমাধানের অগ্রগতি হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে অরুণাচল প্রদেশের সাথে একটি ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষর মৌ স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা মারকটি 123টি গ্রামের মধ্যে 71টি বিরোধের একটি বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তি পথ প্রশস্ত করেছে। মিজোরাম আসামের সাথে সীমান্তের আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজনীয়তার পক্ষে কথা বলেছে এবং আঞ্চলিক কমিটিগুলি মীমাংসার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে দেশের এই অংশটি অষ্টলক্ষ্মী নামে পরিচিত, সাত প্রজন্মে ঐক্যের বন্ধনে দেশের একমাত্র এবং অনন্য অগ্রগামী অঞ্চল হিসেবে প্রমাণিত হবে। এই সরকার জিহাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 11টি আনসারুল্লাহ বাংলা মডিউলের খণ্ড বিখণ্ড করে লাভ করা সাফল্য স্পষ্টভাবে জাতীয় নিরাপত্তার প্রতি আসাম পুলিশের প্রতিশ্রুতি প্রদর্শন করে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং এর সহযোগী সংগঠনগুলিকে
নিষিদ্ধ করার জন্য সরকার সিদ্ধান্তমূলক পদক্ষেপের ফলে বেশ কয়েকটি পিএফআই এবং সিএফআই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে কঠোর অভিযান করে শক্তিশালী স্পেশাল টাস্ক ফোর্স অবৈধ মাদক ও মাদক দ্রব্য জব্দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ টাস্ক ফোর্স জালনোটের অবৈধ প্রচলন, অবৈধ সোনার ব্যবসা এবং বন্যপ্রাণী চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। 2023-এ নতুন দিল্লিতে স্বাক্ষরিত আলফা চুক্তিটি কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান একটি সফল প্রক্রিয়া। একইভাবে 2023-এ 27 এপ্রিল স্বাক্ষরিত ডিমাসা চুক্তিটি আদিবাসীদের সুরক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন প্রদানের জন্য ডিমাসা জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। অপরাধ নিয়ন্ত্রণে বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাল্য বিবাহ মানব অধিকার মারাত্মক লঙ্ঘন করে, আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। 4,400 এবং 8,800টিরও বেশি অসামরিক আসামির বিরুদ্ধে 5,347টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর ফলে 4,407 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাল্য বিবাহ প্রতিরোধ কর্মকর্তারা তৃণমূল পর্যায়ে এই অপরাধের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।